জ্যৈষ্ঠমধুর যত ধরনের কোল্ড অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি সাইনোসাইটিস পোলোরোসি নিউমোনিয়া টিবি যক্ষা বক্ষব্যাধির সমস্যা এগুলোর জন্য জ্যৈষ্ঠমধুর গুণের কোনো শেষ নাই। জ্যৈষ্ঠমধুর যদিও পরগাছা বলে, মানে পরগাছা শব্দ অন্য একটা গাছের সাথে জড়ায় জড়ায়া জ্যৈষ্ঠমধু হয়, মানে জ্যৈষ্ঠমধু শুধু যে জ্যৈষ্ঠ মাসে হয় তা না, সারা বছরই আমাদের দেশে লিকুরিচি মানে জ্যৈষ্ঠমধুরা পাওয়া যায়। কিন্তু এটার একদম শিকড় থেকে গাছের পাতা পর্যন্ত লতা পর্যন্ত সব কিছুই জ্যৈষ্ঠমধুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, লাঞ্চের শক্তি বৃদ্ধি করে। লাঞ্চের একটা মহা ঔষধ হলো এই জ্যৈষ্ঠমধু। যত বেশি আপনি জ্যৈষ্ঠমধু ব্যবহার করবেন তত আপনি সুস্বাস্থ্যের জন্য আপনার লাঞ্চটা শক্তিশালী হবে, আপনার কফ হবে না, সিওপিডি হবে না। আপনি যত বেশি জ্যৈষ্ঠমধু খাবেন তত বেশি ডায়াবেটিস প্রতিরোধ ক্ষমতাটা আপনার বৃদ্ধি পাবে। অনেকের শরীরে জ্বালা পড়া হয়, চুল পড়ে যায়, স্কিন নষ্ট হয়ে যায়, জ্যৈষ্ঠমধু এটার জন্য কাজ করে। আর মধুর যে 38টা গুণ সবগুলির শরীরটাকে উষ্ণ রাখে। আপনার সঠিক হরমোন প্রিপারেশনের দরকার, হরমোনকে আপনি খারাপ দিকে নেবেন না। হরমোন একটা দুইটা হরমোন না, আমাদের শরীরে 60টা হরমোনকে আপনার সমন্বয় করে। চুল পড়া বন্ধ করতে হলে আপনার হরমোন থাকতে হবে, স্কিন ভালো রাখতে হলে আপনার হরমোন থাকতে হবে, লাভলি চেহারা রাখতে হলে আপনার হরমোন থাকতে হবে, আমাশা প্রতিরোধ করতে গেলে আপনার হরমোন থাকতে হবে, রক্তকে ভালো রাখতে হলে আপনার হরমোন থাকতে হবে, আপনার ব্যায়াম করতে হলে হরমোন থাকতে হবে, খেলাধুলা করতে হলে হরমোন থাকতে হবে, ভালো কাজ করতে হলে হরমোন থাকতে হবে, সমাজের কাজ করতে হলে স্টেমিনা লাগে, এনার্জি লাগে, যে কোনো ভালো কাজের জন্য যে উদ্যম বলতে যে শব্দটা সেটা হলো আপনার হরমোন থেকে আসে। অতএব এটাকে লজ্জা করে এটাকে একটা গোপন জিনিস বানায় নিছি আমরা হরমোনকে, এটা ঠিক না।